11ই মার্চ ইসলামী ছাত্র শিবিরের শহীদ দিবস। 1982 সালের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের 4 জন মেধাবী ছাত্র শহীদ হন। এ উপলক্ষে 11ই মার্চ 2009 সালে ইসলামী ছাত্র শিবির শোক র্যালি উত্তর সমাবেশে একত্রিত হয় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে। সমাবেশ চলাকালীন সময়ে ছাত্রলীগ শিবিরের উপর অতর্কিত হামলা চালায়। ইসলামী ছাত্র শিবির তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে তারা ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে 12ই মার্চ রাতে প্রশাসন এবং ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে বিভিন্ন হল এবং আবাসিক এলাকায় চলতে থাকে গণগ্রেপ্তার এবং শারীরিক নির্যাতন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি জোহরের প্রাধ্যক্ষ বলছি। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, আপনি যেভাবে হোক ফলে আসুন, তা না হলে আমাদের ছাত্ররা প্রাণে মারা পড়বে। কেন স্যার, কি হয়েছে স্যার? স্যার, প্রশাসন এবং ছাত্রলীগ হলের ভিতরে ঢুকে শিবিরের উপরে হামলা করেছে। আপনি জলদি তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা স্যার, আমি এক্ষুনি আসছি স্যার, আমি এক্ষুনি আসছি স্যার, আসছি। এই হলেই স্যার, বাকিরা কোথায়? সব উপরে। ঠিক আছে চলো। এই কে রে? আমি ডক্টর কামরুল ইসলাম। ডক্টর হওয়ার ফক্টরও রাতে হলে ঢোকা চলবে না। আমি এই হলের আবাসিক শিক্ষক, ঢুকতে পারবো না মানে? তুই আবাসিক শিক্ষক হলেও এখানে ঢুকতে পারবি না, এই কেমন ব্যবহার? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে আমি হলে ঢুকতে পারবো না? তুই ব্যবহারের কি দেখলি? তুই ডক্টরের তোকে পুজো ভাবতাম একদম। ও বাপ, যা ভাবছ। Thank you.
থেকে আসি, কারণ একটাও ধরে বের হয়ে যেতে না পারে তালা বন্ধ করে। ফোন আপনি দ্রুত একটু অনুমানের ভেগে ফোন দেন এখনই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বলেন ভাই? আমাদেরকে তো শেরে বাংলা গেস্ট রুমে ছাত্রলীগ 11 জন কাটকে রাখছে ভাই। কি বলেন? জি ভাই। আচ্ছা, যেহেতু আপনারা আটকা পড়েছেন সেহেতু শাহাদাতের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। জি ভাই। যতটুকু সময় পান আল্লাহকে ডাকুন, বাকিটা আমরা চেষ্টা করছি। জি ভাই। জীবনের দাম দিতে জানলো না মা, তোমার কোলে জড়িয়ে গিয়ে শেষ কথাটি বলতে দিল না ও রামা। বুঝলো না মা ও রামা, বুঝলো না।